আমি প্রথম যখন 2007 আমি দেশে ছিলাম, তখন আমি ওই অনেক পরিশ্রম করছি আগে, তো হঠাৎ করে আমি বা টয়লেটে বসলে আমার হাঁটুতে ব্যথা করতো, দুই হাঁটুতে। তা আমি তো তখন বুঝি নাই যে আমার হয়তো বেশি পরিশ্রমের কারণে বা একটু ওজনও বেড়ে গেছিলাম, তো এই কারণে হয়তো বা আমার কোনো সমস্যা হইতেছে পিঠে বা মেরুনে, তখন তো এই সমস্ত সম্বন্ধে জানতাম না। তো আমি আবার 2008 ইতালিতে চলে গেছি, চলে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমার ওই হাঁটুতে ব্যথাটা বাড়ত, মানে দিনে দিনে একটু ব্যথা বেশি করতো। তারপরে আমি ডক্টর দেখাইছি জায়গায়, ডক্টর আমার এমআরআই করছে, এমআরআই করে পাইছে পিএল আর কি। তা এবার আবার স্যারের কাছে আসলাম যে ওই যে সমস্যাগুলি এগুলো তো অনেক ছোট, এই ছোটোর মধ্যে যদি আবার অপারেশন করি তাহলে তো আমার এই যে আর্থ্রাইটিসের যে সমস্যাগুলি, হাড় ক্ষয় সমস্যাগুলি, এগুলি তো সমাধা হবে না, বা রক্তের গ্রুপগুলি যে স্যারে পরীক্ষা করে যে ওষুধগুলি মেডিসিনগুলি খাওয়া হবে এই সমাধা তো আর এরা করবে না, আর শুধু আমার লেজার সার্জারিতে করে আমার ওই S1টা বা L3টা করে দিবে। পুরা মনে একটা বিশ্বাস যে আমি এখানে আসলে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো। এখানে আসছি, স্যারে ভর্তি করছে, আমি তো একদম পরিস্থিতি নিয়ে আসছি ফোন দিয়ে, তার সাথে সাথে কেবিন পাইছি এবং এই যে নার্সেদেরকে স্যারে বলে দিছে থেরাপি শুরু করে দিছি। তাই এতদিন যে আজকে 15তম দিন, আমি খুব সুন্দর ট্রিটমেন্ট পাইছি এবং খাবারের ওখান থেকে খুব ভালো সার্ভিস পাইছি, এবং এখানে আয়া বুয়া যারা আছে সবাই খুব ভালো। সবচেয়ে বড় প্রশ্ন, এই যে এত দীর্ঘদিনের ব্যথা, চোখ দিয়ে এত পানি বের হওয়া, এত কষ্ট, রাতের পর রাত না ঘুমানো, অনেক কষ্ট, এই যে এতগুলো কষ্ট পার হয়ে এত ট্রিটমেন্ট করে সব শেষে আজকে কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো। জি আচ্ছা বলতেছি, কারণ যখন আমি প্রথমে আমার পেশেন্টটাকে পেয়েছি, মানে শুরুর দিন থেকে তো আমি তাকে একদম টাচ করতে পারতাম না, মানে তার একদম ঘাড় থেকে মনে করেন পা পর্যন্ত মানে প্রচণ্ড ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ স্যার আমাকে যে প্রেসক্রিপশনটা দিছে, স্যার প্রেসক্রিপশন ফলো করেই আমি তাকে ট্রিটমেন্ট দিচ্ছি তিন বেলা, মানে সকালে দুপুরে প্লাস রাতে আমরা যে ট্রিটমেন্ট দিচ্ছি। আর হচ্ছে তার এখন হচ্ছে আন্টির অবস্থা খুবই ভালো। আসসালামু আলাইকুম, দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘ একটা সময় প্রবাস জীবন কাটিয়েছেন, বাট উনি আমাদের বাংলাদেশি। সুস্থ স্বাভাবিকভাবেই সব জীবন যাচ্ছিল, সব কিছুই স্বাভাবিক, বাট হঠাৎ করেই ছোট্ট একটি সমস্যা, আর এই সমস্যাটার নাম হচ্ছে ব্যথা। ওনার মূলত PLID ছিল, কোমরের কয়েকটি ডিস্কে ওনার প্রবলেম ছিল, পাশাপাশি ওনার সার্ভাইকেলেরও L3-4 প্রবলেম ছিল, এবং ওনার অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে। সেটার জন্য স্বাভাবিক যে জীবনের যে কার্যক্রমটা সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল, অনেক ধরনের অনেক ট্রিটমেন্ট, অনেক পরিক্রমা, বাট শেষ পর্যন্ত সফলতার মুখ উনি দেখেছেন। আজকে উনি সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন এবং আপনাদের সামনে এসে হাজির হয়েছেন ওনার সেই পুরো বিষয়টা উনি আপনাদের সামনে বলার জন্য। দর্শক আসুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার সেই পুরো বিষয়টা আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শাহনাজ ইসলাম। শাহনাজ ইসলাম, বাংলাদেশ আপনার দেশে বাড়ি কোথায়? ঢাকা দোহার। ঢাকা দোহারে। আর আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? ইতালিতে থাকি। ইতালিতে কত বছর হবে ওখানে? আমি 2008 এর আগস্ট মাসে গেছি। আচ্ছা, দীর্ঘ একটা সময় ইতালিতে আছেন। জি, এর মধ্যে চারবার আসছি এবার দিয়া। ওকে, আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথার পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, কেন কি হয়েছিল আপনার এবং সেটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন? আমি প্রথম যখন 2007 আমি দেশে ছিলাম, তখন আমি ওই অনেক পরিশ্রম করছি আগে, তো হঠাৎ করে আমি বা টয়লেটে বসলে আমার হাঁটুতে ব্যথা করতো, দুই হাঁটুতে। তা আমি তো তখন বুঝি নাই যে আমার হয়তো বেশি পরিশ্রমের কারণে বা একটু ওজনও বেড়ে গেছিলাম, তো এই কারণে হয়তো বা আমার কোনো সমস্যা হইতেছে পিঠে বা মেরুনে, তখন তো এই সমস্ত সম্বন্ধে জানতাম না। তো আমি আবার 2008 ইতালিতে চলে গেছি, চলে যাওয়ার পরে আমি দেখতেছি যে আমার ওই হাঁটুতে ব্যথাটা বাড়ত, মানে দিনে দিনে একটু ব্যথা বেশি করতো। তারপরে আমি ডক্টর দেখাইছি জায়গায়, ডক্টর আমার এমআরআই করছে, এমআরআই করে পাইছে পিএল আর কি। তখন সে আমার অনেক সতর্কভাবে চলতে বসে। ইতালিতে প্রথম 2008 গেছি।
তো আমার ওরকম বসায় বসে কিভাবে একটা টান দেয় না, এই করতে হবে, হাঁটো ভেঙে বসা যাবো না, বা ঝুঁকিপূর্ণ কিছু করতে না করছি, কিছু ব্যায়াম কিছু নিয়ম আপনাকে শিখিয়ে দিয়েছে। পিঠের মধ্যে সুই দিছিল, সুই দিয়ে একটা থেরাপি করছিল ছয় মাস মাসে একবার। মোটামুটি কিছুদিন ভালো থাকছি, কিছুদিন ভালো থাকি নাই। আবার দেখা গেছে যে আমি ওখানে একটা বিলা বাসা নিয়েছিলাম আটকাটার একটা জায়গা, পুরো তিনতলা সহ, তো কিছু জমিন ছিল, সবজি টুবজি লাগাইতাম। তো দিনে দিনে দেখতাম যে হাঁটুতে একটু ব্যথাটা বেশি বেশি করতো, আবার দেখতাম নাই। আচ্ছা, তা পরবর্তীতে ওই বিলা বাসা ছেড়ে দিয়ে আমরা আরেক শহরে আবার এই ফ্ল্যাট বাসা নিয়েছি। ওই ফ্ল্যাট বাসা নিয়ে যাওয়ার পরও বেশ ভালো ছিলাম। তো হঠাৎ আমার ছোটো ছেলে স্কুলে দিছি, আবার ওই পাশাপাশি আমাদের ইতালিয়ান ভাষা শেখার জন্য ক্লাস স্কুলে ভর্তি হয়েছি, তো ওই ছেলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম, আবার আমি ওইখানে ভাষা শিখতে হাঁটে যাইতাম, হাঁটে আসতাম, মানে হাঁটাটা বেশি হয়ে গেছিল। আর আমি ওয়েট নিতাম এই মার্কেট থেকে ওই মার্কেট থেকে, মানে বুঝতে পারি নাই যে এরকমটা এরকম, ডাক্তারে বলছে আমি এটা মাইনে চলি। আচ্ছা, ভারী জিনিসপত্র অনেক বেশি ক্যারি করতে হতো। হ্যাঁ, দেখা গেছে দুই হাতে আপনার যা পছন্দ হতো দুই হাতে লোড করতাম, একাই ক্যারি করতাম, একাই ক্যারি করতাম। আমাদের ওখানে ট্রলি আছে নিয়ে যাওয়ার জন্য, তো চিন্তা করতাম সামান্য ব্যাপারে আর ট্রলিটা নিব না, এমনি খালি হাতে চলে যেতাম, কিনতে কিনতে বেশি হয়ে যেত। তো ওগুলি নাতে পরে আস্তে আস্তে দেখলাম যে আমার পিঠের মধ্যে হঠাৎ করে আরো বেশি প্রচন্ড ব্যথা আসলো। এই ব্যথা শুরু হয়েছে প্রায় ছয় সাত বছর। এই ছয় সাত বছরের মধ্যে আমি ওখানে ট্রিটমেন্ট করছি, অনেক থেরাপি, তারপরে আপনার এই অপারেশন থিয়েটারে যে ডাক্তার অপারেশন করে ওখানেও গেছি, দুই শহরে দুই জায়গায় গেছি যে কোন ডাক্তারে কী বলে। তো ওরা ছোটো অবস্থায় কখনো অপারেশন করে না, যখন আপনার বেশি মারাত্মক খারাপ পর্যায়ে চলে যায় তখন অপারেশন করে। তো আমার ওরা বলছে যে দেখ তুই একটু সাবধানে চলিস এরকম ওরকম, কিন্তু আমার সংসারটার মধ্যে যা কাজ করা আমার করতেই হবে, দেশে তো কাজের মানুষ পাওয়া যায় না, আর একটা কাজের মানুষ রাখতে পারবো, আমাদের যে ফ্যাসিলিটি আমরা আছি, 1.5 লক্ষ টাকা তার বেতন দিতে হবে, সরকারের ট্যাক্সি দিতে হবে 50,000। চিন্তা ভাবনা করে আমার কাজ আমি করি, আমার কাজগুলি আমি করতাম, ছেলের স্কুল দিয়ে আসতাম, আবার মার্কেট করে আসতাম, বাসায় আবার টুকিটাকি কাজ রান্না সব টোটাল সাইড, আবার ছেলে আনতে যেতাম, তাই না, আবার তার খাওয়া, আবার প্রাইভেট মাস্টার, সব মিলে মানে আমি আর রেস্ট নিতে পারতাম না। আচ্ছা, তো এই দিনে দিনে এই ব্যথাগুলি আমার ব্যতিক্রম হতো, ওই চিকিৎসা ওখানে কাজে লাগে না। আপনারা আরও থেরাপি অন্য ডাক্তারের কাছে গেছি, সেও আমার অনেক থেরাপি করছে, লাস্ট মুহূর্তে বলতেছে ব্যথা কমে না কেন তোর, তখন আমার ছেলে তো ছেলের বহু তার থোড়েলি ইটালিয়ান ইংলিশ জানে, তো বলতেছে যে মা এই যে ডাক্তাররা যে এত চিকিৎসা করার পরও বলে ব্যথা কমে না কেন, হ্যাঁ তাহলে আপনার এখানে করার দরকার নাই, দেশে চলে যান দেশে। পরে দেশে এসে আমি স্যারের কাছে আসছিলাম, স্যার আমার আই করছি রক্ত গ্রুপ টুরুপ সব পরীক্ষা করছে, স্যার আমার তখন বলছিল যে আপনি 15 দিনের জন্য ভর্তি হয়ে যান, হয়তো 10-12 দিনই ভালো হয়ে যাবেন। তা আমি আবার একটা ইনফরমেশন পাইলাম যে লেজার সার্জারি করে ওখানে নাকি চিকিৎসা ভালো, তো ওখানে যে পরে L4-L5টা অপারেশন করলো, তখন ওই স্যারে যদি আবার ওই আরেকটা যে সমস্যাটা আকারে ছোট ছিল কিন্তু ওই জিনিসটা ব্যথা অনেক দিনেরই, তো ইনফেকশনের ব্যথার এটা দূরত্ব অনেক বেশি ছিল, তখন ওই অপারেশনটা স্যারে করে নাই। আমি যখন আবার এক মাস পরে আমি অপারেশন করে যাই, তখন আমার ওই যন্ত্রণাটাই করতো যে যে লেভেল L3, L2, L1, S1 যেগুলি আছে, তো ওই ব্যথাগুলি করতো আমি সারা এয়ারপোর্টে, ওরকম যন্ত্রণাময় নিয়ে গেছি। আচ্ছা, তা যাওয়ার পরে আবার ওখানে ছয় মাস একটু মোটামুটি ভালো ছিলাম, পরবর্তীতে আবার ওইখানে আবার ওই যন্ত্রণাটাই আগের মতো। আমি ওখানকার ওষুধ খাওয়া ধরলাম, আবার পালেক্স একটা ওষুধ আর একটা হলো প্যারাগাভালিন, তো ওষুধ দুটো খাইলে আমি একটু লড়াচড়া করতে পারতাম, একটু সুস্থ থাকতাম, মানুষের মধ্যে থাকতাম। যখনই ওষুধটা একবেলা যদি না খাইতাম তখনই আমার অনেক চোখ দিয়ে পানি আসতো, তারপরে আপনার কাশি হতো অনেক, তারপরে আমি মানে নামাজ তো পড়তেই পারি না, বসতে গেলে এগুলি পুরো আগে যে ব্যথা একদম জমট হয়ে গেছে, আর সাপে কামড় দিচ্ছে আমার শরীরের মধ্যে, এমন যন্ত্রণা লাগে, সার্বক্ষণিক একটা ব্যথা ব্যথা ছিল। হ্যাঁ, অনেক ব্যথা। আমি তো আমার বড় ছেলের সাথে সুন্দর করে একটা কথা বলতে পারতাম না, ছোট ছেলের সাথে কথা বলি না, আবার হাজবেন্ডের সাথে ভালো একটা সময় দিয়ে কথা বলতে পারছা, মানে ইচ্ছা থাকে না ব্যথার জন্য। তা যাই হোক, এরকম অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করছি, ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, পরে দেখাচ্ছেন ট্রিটমেন্ট করছেন তাও ভালো হচ্ছে না, আবার ওষুধ না খাইলে মনে করেন ওই টয়লেটেও চাপ দিত বারবার, আর বিছনায় পড়ে যেতাম, তো লাস্ট বিছানা থেকে উঠতে কি কারো সাহায্য দরকার হতো ওঠার জন্য, ওই যে ওষুধ দুটো খাইছি যে ওর জন্য আর শ্বাস ই লাগতো না, আর যদি ওষুধ দুটো না খাইতাম তাই আমি ওই যে বিছনা পড়ে যাই, মানে আমার ছেলের যে এক গ্লাস পানি দিয়ে আমি ওটাও দিতে পারতাম, এটুকু শক্তি থাকতো না, একদম কাশতে কাশতে আর চোখ দেওয়া কোথা থেকে যে এত পানি আসতো। তারপরেও আমার হাজবেন্ডে বললাম যে দেখো এখানেও তো আবারও চিকিৎসা করলাম, এই আপনার ফিজিওথেরাপি, তারপর ইলেকট্রিক থেরাপি, তারপরে আপনার ওই
এই আরেকটা কি বলে আপনি লেজার সার্জারিও করেছিলেন না ওটা তো করছি বাংলাদেশ থেকে করেছি এমআরআই করছি আবার তো সবকিছু L4 L5 ভালো আছে কিন্তু এই জিনিসটা আমার আকারে ছোট অথচ এত যন্ত্রণা আবার আসে L4 L5 এর মতো তারপর ট্রিটমেন্টের পরে তো ভালো কোনো লক্ষণ পাইতেছি না পরে আবার ছেলে ছেলের বউ এই যে সবাই পরামর্শ করে আবার এই যে স্যারের কাছে আসলাম স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে প্রথম আমি তো সবসময় ইউটিউবে দেখি তখন তো যে স্যারে বলছিল যে 15 দিন থেকে যান আপনি 12 দিনই ভালো হয়ে যাবেন তখন ওই যে আমার ওরা বর বললো যে তুমি আবার এই ট্রিটমেন্টটা নিয়ে আসবা যদি একটু ক্লিয়ার না হোক আবার তোমার সংসার করতে বউ তো ছেলের উপর পড়ালেখার মধ্যে আছে ইংল্যান্ডে পরে ওই ছুটিতে আসে তো আমি তো করোনার মধ্যে আসতে পারে না সব মিলিয়ে যদি লেজার সার্জারটা করলে ভালো হয় তো করে আসো ওই জন্য ওই যে লেভেল L4টা করছিলাম তা আল্লাহর মতে সাকসেস তা এবার আবার স্যারের কাছে আসলাম যে ওই যে সমস্যাগুলি এগুলো তো অনেক ছোট এই ছোটোর মধ্যে যদি আবার অপারেশন করি তাহলে তো আমার এই যে আর্থ্রাইটিসের যে সমস্যাগুলি হাড় ক্ষয় সমস্যাগুলি এগুলি তো সমাধা হবে না বা রক্তের গ্রুপগুলি যে স্যারে পরীক্ষা করে যে ওষুধগুলি মেডিসিনগুলি খাওয়া হবে এই সমাধা তো আর এরা করবে না এরা শুধু আমার লেজার সার্জারিটা করে আমার ওই S1টা বা L3টা করে দিবে পুরা মনে একটা বিশ্বাস যে আমি এখানে আসলে আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো এখানে আসছি স্যারে ভর্তি করছে আমি তো একদম পরিস্থিতি নিয়ে আসছি ফোন দিয়ে তা আসার সাথে সাথে কেবিন পাইছি এবং এই যে নার্সেদেরকে ছাড়ে বলে দিছে থেরাপি শুরু করে দিছি তাই এতদিন যে আজকে 15তম দিন আমি খুব সুন্দর ট্রিটমেন্ট পাইছি এবং খাবারের ওখান থেকে খুব ভালো সার্ভিস পাইছি এবং এখানে আয়া বুয়া যারা আছে সবাই খুব ভালো সবচেয়ে বড় প্রশ্ন এই যে এত দীর্ঘদিনের ব্যথা চোখ দিয়ে এত পানি বের হওয়া এত কষ্ট রাতের পর রাত না ঘুমানো অনেক কষ্ট এই যে এতগুলো কষ্ট পার হয়ে এত ট্রিটমেন্ট করে সব শেষে আজকে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো এখন যে নিয়মে বলে দেওয়া হবে এখান থেকে সারে ওষুধ যে মেডিসিনগুলি দেয় রেগুলার যাতে খাইতে পারি আর যেভাবে নিয়মে চলার জন্য বসে বা নিয়ম আছে আলহামদুলিল্লাহ যেন ওইভাবে নিয়ম মতো চলতে পারি সুস্থভাবে যেন আবার ফোন করে বলতে পারি স্যার এখন আমি আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই সব সময় একটা সময় ছিল যখন প্রচন্ড ব্যথার যন্ত্রণা নিয়ে অনেক মানুষের ভিডিও দেখেছেন তাদের সাক্ষাৎকারগুলো দেখেছেন তাদের সুস্থ হওয়াগুলো দেখেছেন আর হয়তো মনে মনে কল্পনা করেছেন একদিন হয়তো আমিও এখানে হয়তো থাকব আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন অনেক ভালো লাগছে আপনার সামনে হয়তো অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে এই ধরনের সমস্যাটা ভুগছেন তাদের জন্য কিছু বলবেন আমি বলবো একটা কথাই যে যে যেখানে কষ্টে আছেন এই ব্যথা নিয়ে আসেন সবাই ব্যথা মুক্ত করে এখানে এসে চিকিৎসা করে দেন আলহামদুলিল্লাহ কারণ সব জায়গায় সব চিকিৎসা না আর আমি বাংলাদেশে 4টা চিকিৎসা করছি আপনার ইটালিতে থাকা অবস্থায়ও ওখানে অনেক চিকিৎসা আছে তারপর আমি এখানে 4টা চিকিৎসা করছি আমি ইনশাল্লাহ 4টা হসপিটাল আমি খুব সুন্দর হসপিটাল পাইছি এবং ডক্টর খুব ভালো মানে অনেকে যে ধোঁকা খায় হসপিটাল থেকে কোনো চিকিৎসা পায় না ভালো আমাদের বাংলাদেশ থেকে আমরা যেগুলি দেখি তো ইনশাল্লাহ আমি এই চিকিৎসাগুলি খুব ভালোবাসি মানে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর চিকিৎসা আছে আমরা আগে কখনো এগুলি ভাবিনি যে এগুলি আমরা পাবো সামনে তা আপনারা যে ইয়ে আছেন ইনশাল্লাহ আপনাদের এইটা টিকে থাকুক এবং আপনাদের কাছে মানুষ আসুক মানুষ এসে সুস্থ হয়ে যাক সবাই কেউ যেন না কান্না করে এই ব্যথায় যেন কেউ সন্তানকে সময় দিতে পারে না স্বামীর সময় দিতে পারে না এমন যেন কেউ না থাকে সুন্দর সময়গুলো সময় গ্রহণ করেন তারা অবশ্যই সুস্থ অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই বোন যিনি সুদূর প্রবাস থেকে চলে এসেছেন ট্রিটমেন্ট করার জন্য এবং খুব অল্প দিনই ওনার যে অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে পাশাপাশি PLID এবং PID ছিল ওনার সার্ভাইকালে এই তিনটা জিনিসই ওনার এখন সুস্থ আছেন ভালো আছেন স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন এবং উনি নিজের মুখেই কিন্তু আসলে বললেন কিছুক্ষণ আগে যে এই ধরনের ট্রিটমেন্ট যে আসলে এখন বাংলাদেশে আছে সেটা উনি প্রথমে ভাবতেও পারেননি আসলে কিন্তু কথাটা কিন্তু সত্যি যে আমাদের দেশে কিন্তু এখন খুবই উন্নত মানের চিকিৎসা আছে এবং খুব ভালো ভালো কিছু কনসালটেন্টও আছেন যারা অক্লান্তভাবে এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন এবং আমাদের এই বন্ধুদের মতো যারা আছেন যারা পেশেন্টদেরকে ভালোবাসে নিজের পরিবারের মতো করে একজন করে তারা যখন সেবা দিয়ে যান এবং যখন খুব দ্রুত সময়ের ভিতরে রোগীরা সুস্থ হয়ে ওঠেন
এর থেকে আনন্দের আসলে আমাদের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আপনারাও একটু দোয়া করবেন, আমরাও আশা করি যাতে আপনারা যারা অসুস্থ আছেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠবেন সঠিক চিকিৎসার মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।